আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা লান আনের পক্ষ থেকে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা নিয়ে পড়াবো এবং ইসলাম শিক্ষার যে প্রথম চ্যাপ্টার আছে তোমাদের সেটা হচ্ছে যে আকাইদ সেই আকাইদের কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। যে লাইনগুলো দেখা যায় যে তোমাদের এমসি কিউতে খুব ঘন ঘন আসে বা যে জিনিসগুলো তোমাদের এমসি কিউতে খুব ঘন ঘন তোমাদের কাছে জানতে চায় এখানে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এটা জেএসি অথবা ক্লাস এইটে যারা আসি তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তা চলো আমরা দেরি করি না না করে শুরু করে দিই আমাদের সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়া দেখো আঁকিদা যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে আকাইদ তাহলে এই আঁকিদা শব্দের অর্থটা কি আমরা আগে জানি আঁকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস আমি দেখেছি লক্ষ্য করে যে তোমাদের এই লাইনটা বা এই টপিকটা তোমাদের খুব ঘন ঘন তোমাদের এমসিকিউতে আসে সো এটা তোমরা ভালোভাবে পড়বে বা মনে রাখতে চেষ্টা করবে যে আঁকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা বা বিশ্বাস যাতে সকল বিধান রয়েছে তাকে পরিপূর্ণ জীবন বিধান বলা হয় যাতে সকল বিধান রয়েছে যে জায়গাতে সব কিছু জানতে পারবো বা সব কিছুর আমার বিধান রয়েছে তাকে পরিপূর্ণ জীবন বিধান বলা হয় আমরা জানি পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে একমাত্র ইসলাম ইসলাম ঠিক আছে ইসলামের মধ্যে রয়েছে একমাত্র পরিপূর্ণ জীবন বিধান সো আমাদের পরিপূর্ণ জীবন বিধান যে ইসলামে রয়েছে এইটা বলতে আসলে কী বোঝায় এটা বলতে হচ্ছে যে যাতে সকল বিধান রয়েছে যে জায়গাতে আমি সব কিছুর আনসার বা সব কিছু প্রবলেমের আমি সমাধান পাচ্ছি তাকেই কিন্তু আমার কি বলতেছে বিধান বলতেছে বা সকল বিধান রয়েছে তাকেই বলতেছে সো যখনই সব কিছুর বিধান রয়েছে তখনই আমি তাকে পরিপূর্ণ জীবন বিধান বলতেছি এবং এই পরিপূর্ণ জীবন বিধান একমাত্রই রয়েছে ইসলামে এই জন্য ইসলামকে বলা হয় পরিপূর্ণ জীবন বিধান এটা মাথায় রাখতে হবে ইসলামকেই বলা হয় পরিপূর্ণ জীবন বিধান জান্নাত লাভের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা জানি যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ইসলামের মূল স্তম্ভ কয়টি তখন আমরা বলবো পাঁচটি এই পাঁচটি কী কী প্রথম হচ্ছে ইমানানা বা কালেমা বলা লাহা ইল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছে আমাদের কি সৃষ্টিকর্তা এবং নবী সাল্লা ওয়াসাল্লাম হচ্ছে ওনার সর্বশেষ প্রেরিত রাসূল এইটা হচ্ছে ইমানানা বা হচ্ছে বলা কালেমার পরে হচ্ছে কি কালেমার পরে হচ্ছে নামাজ করা রোজা রাখা হজ এবং জাকাত এই পাঁচটি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ সো এই স্তম্ভর প্রথম কাজ হচ্ছে বা প্রথম প্রধান বা প্রথম কাজ হচ্ছে ইমানানা মানে হচ্ছে কালেমা বলা এবং এটা হচ্ছে জান্নাত লাভেরও কি সর্বপ্রথম কাজ এটা মাথায় রাখতে হবে বড় আসমানি কিতাব চারখানা আমরা জানি যে আমাদের টোটাল আসমানি কিতাব এসেছিল নাজিল হয়েছিল চারটি এবং সেই আসমানি কিতাবগুলোর নাম হচ্ছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন এবং সর্বশেষ নাজিল হয়েছিল হচ্ছে কোরআন যেটা হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকট বা ওনার কাছে দুই দীর্ঘ তেইশ বছর সাধনার পরে বা দীর্ঘ তেইশ বছর কষ্ট করার পরে আমাদের কোরআন মাজিতে কি হয় নাজিল হয় বা কোরআন মাজিদটা একত্র করা হয় সো এই কোরআন মাঝিটাই হচ্ছে আমাদের সর্বশেষ আসমানি কিতাব আমাদের কোয়েশন আসতে পারে যে সব থেকে বা সর্বশেষ আসমানি কিতাব কোনটি তখন আমাদেরকে বলতে হবে হচ্ছে কোরআন এবং সর্বপ্রথম যদি বলে তাহলে হচ্ছে তাওরাত এরপর হচ্ছে জাবুর এরপর হচ্ছে ইঞ্জিল এবং সর্বশেষ হচ্ছে কোরআন এবং তাহলে বড় আসমানি কিতাব হচ্ছে চারখানা ফেরেস্তাদের আহার নিদ্রার প্রয়োজন নেই এটা আমরা জানি না যারা তারা জেনে নেই ফেরেস্তারা আহারও করা লাগে না মানে হচ্ছে খাবারও লাগে না এবং তাদের ঘুমানোরও দরকার হয় না আহার নিদ্রার প্রয়োজন নেই মুনাফিকরা মুসলিম নয় এবং এদের চিহ্ন হচ্ছে তিনটি আমরা জানি মুনাফিকদের চিহ্ন হচ্ছে তিনটি এবং সেই চিহ্ন তিনটি কি কি প্রথম চিহ্ন হচ্ছে যখন কথা বলে সে মিথ্যা বলবে দ্বিতীয় চিহ্ন হচ্ছে যখন সে কারোর কাছে কথা দিবে তখন সে কথা রাখবে না বা কথা ভঙ্গ করবে এবং তার কাছে যদি কেউ আমানত রাখে সে আমানতের খেয়ানত করবে তাহলে দেখো মুনাফিকের চিহ্ন হচ্ছে টোটাল তিনটি একটি হচ্ছে কি কথা দিয়ে কথা না রাখা যখন মিথ্যা বলে তখন যখন কথা বলে তখন মিথ্যা বলে এবং যখন তার কাছে কোনো কিছু জমা দেওয়া হয় বা আমানত দেওয়া হয় তখন সেগুলো কী করে সে খেয়ানত করে সো এই জন্য মোনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি মুহাইমিন শব্দের অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণকারী মুহাইমিন শব্দের অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণকারী আল্লাহ হচ্ছে আল্লাহ আল্লা সুবাহানুতাল হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণকারী এই জন্য ওনাকে মুহাইমিনও বলা হয় কর্মফল ভোগের স্থান হচ্ছে আখিরাত আমাদের যে কর্মফল সেই কর্মফল আমরা কিন্তু আখিরাতে ভোগ করি এবং আখিরাতটা কি আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন আমরা এখন যে যারা বেঁচে আছি তাদেরকে বলতেছে মৃত্যুর পূর্ববর্তী জীবন বা মৃত্যুর আগের জীবন ঠিক আছে আর আঁকি আখিরাত কি মৃত্যুর পরবর্তী জীবন এবং ওই আখিরাতে কি হয় মানুষের যে কর্মফল আছে সেই কর্মফলগুলোকে ভোগ করা হয় বেসদের বেস্ট শব্দটি হচ্ছে ফরাসি শব্দ এই শব্দটা অনেক সময় জিজ্ঞেস করে যে বেস্ট যে শব্দটা তোমাদের কোয়েশ্চেন আসে যে বেস্ট যে শব্দটা বেস্ট শব্দটা করতে গেসছে তখন আমরা বলবো বেস্ট শব্দটা ফরাসি ভাষা থেকে এসেছে বা ফরাসি শব্দ এটা দেখো যেটা বলেছিলাম আখিরাত শব্দ হচ্ছে বা আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন ঠিক আছে এরপরে দেখো যে লাইনটা বলতেছি নবুয়েতে বিশ্বাস করা ইমানদার হবার জন্য অপরিহার্য নীয়তে বিশ্বাস করা হচ্ছে ইমানদার হবার জন্য অপরিহার্য এটা মাথায় রাখবে যে নব তে আমাদেরকে সবাই বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করাটা হচ্ছে ইমানদের জন্য অপরিহার্য কোরআন মাজিদের সর্বমোট পঁচিশ জন নবী রাসুলের কথা বলা হয়েছে মাথায় রাখবে এটা অনেক অনেক সময় দেখা যায় আমরা পারি না গুলিয়ে ফেলি কোরআন মাজিদের সর্বমোট পঁচিশ জন নবীরসুলের কথা বলা হয়েছে এবং সর্বশেষ নবী কার কথা বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর কথা বলা বলা হয়েছে টোটাল পঁচিশ জন নবীর কথা বলা হয়েছে এবং মোহাম্মদ সাল্লাহ আসলামেরও কথা বলা হয়েছে আমরা জানি যুগে যুগে আমাদেরকে অসংখ্য নবী আসল আল্লাহ তালা পাঠিয়েছিলেন কিন্তু পঁচিশ জনের নামই করেন মাজিতে উল্লেখ করা রয়েছে সো এই বারোটা লাইন খুবই 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 গুরুত্বপূর্ণ তোমরা এই বারোটা লাইন ভালো করে পড়ে যাবে তোমাদের পড়ার পাশাপাশি এতে হবে কি তোমার যদি এই বারোটা লাইন সম্পর্কে কোনো ল্যাকিংস থাকে এগুলো তোমার দূর হয়ে যাবে এবং এইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে সেই কোশ্চেন তুমি ভালোভাবে আনসার করতে পারবে আশা করছি তোমাদের এই লেকচারগুলো বা ইনফরমেশানগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক করবে কমেন্টস করবে যদি তোমার কোনো পছন্দের টপিক থেকে থাকে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবে তোমাদের জন্যই আমাদের কষ্ট করে এই ভিডিওগুলো করা তোমরা ভালো রেজাল্ট করো এবং দেশ ও মানুষের উন্নতি করো সেই দয় করছি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম